তো আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজের উপরে। পেছন দিকে দেখুন কি সুন্দর তিস্তা বয়ে যাচ্ছে দুটি পাহাড়ের মাঝখান দিয়ে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি কালিম্পং এর দিকে। কালিম্পং এর ডিস্টেন্স এখান থেকে প্রায় 13 কিলোমিটারের মতন। তো যাওয়ার সময় আমরা খুব সুন্দর এই ভিউটা দেখতে পাই বলে তাই গাড়ি থামিয়ে আমরা নেমে যাই। তো আপনাদের এই ভিউটা দেখাচ্ছি। এখান থেকেই গাড়ি করে সোজা উঠে যাবো কালিম্পং এর দিকে। কালিম্পং ঘুরবো। এই ভিডিওর মাধ্যমে কালিম্পং এর যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে রেকর্ড করে আপনাদের দেখাবো। তো আমাদের কালিম্পং ট্রিপ শুরু করার আগে বলে রাখি যে কলকাতা থেকে আমাদের এই ট্রিপটাকে অ্যারেঞ্জ করেছে বিএস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমার সাথে আছে এই বিএস ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্ণধার দেবজ্যোতি গাঙ্গুলি। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি গাঙ্গুলি, ডিরেক্টর বিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। উত্তরবঙ্গ, ডুয়ার্স, সিকিম, ভুটান, যে কোনো রকম ট্যুর প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ আমরা রিজনেবল রেট এবং সেফ অ্যান্ড কোয়ালিটি সার্ভিসের মাধ্যমে প্রোভাইড করে থাকি। এছাড়া তিস্তা, আমরা এখন তিস্তা ব্রিজে দাঁড়িয়ে আছি। এই তিস্তা পারে আমাদের কিছু অ্যাডভেঞ্চারাস ক্যাম্পও প্রোভাইড হয়, যে যার মধ্যে থাকে ক্যাম্পেনিং, প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং, এই সব কিছু প্রোভাইড আমরা করে থাকি। তো রিজনেবল রেটে সেফ ফ্যামিলি ট্রিপের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমাদের তাহলে এবার ট্রিপ শুরু করা যাক। আমরা উঠে যাব কালিম্পং এর দিকে, সঙ্গে থাকুন, খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। তো আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি। এর সামনে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোটেল, হোটেল প্যারাডিসো কালিম্পং এ। তো এখন একটু সন্ধে হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তাই আজকাল কালিম্পং এ সাইটসিং এর জন্য স্বাভাবিকভাবে বেরোতে পারবো না। এই হোটেল থেকে স্পেশাল হচ্ছে এই হোটেলের ভিউ। এখানে কালিম্পং শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এখন সন্ধেবেলা হচ্ছে, চেষ্টা করবো সকালবেলার দিকে আপনাদের এই হোটেল থেকে কালিম্পং এর ভিউটা দেখানোর। তবে এই হোটেল প্যারাডিসো, এবার ভিতরে চলুন দেখা যাক আমাদের হোটেলের রুম কিরকম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের কালিম্পং এর প্রথম দিন। এখন বাজে সকাল 7:30, আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে, আমরা বেরিয়ে যাব কালিম্পং এর লোকাল সাইটসিং করার জন্য। কিন্তু আমাদের প্রথম দিনেই সকালবেলায় ধরা পড়লো এই কাঞ্চনজঙ্ঘা। এটা একটা বড় পাওনা, আমরা এক্সপেক্ট করতে পারিনি যে কাঞ্চনজঙ্ঘাকে আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখন সকালবেলা আকাশটা অল্প ক্লিয়ার আছে, তাই কাঞ্চনজঙ্ঘাকে ভালো মতো দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, একটু আবছা দেখতে পাওয়া যাচ্ছে, এরপরে কুয়াশা হয়তো ঘন হয়ে গেলে আর দেখতে পাওয়া যাবে না। তাই চেষ্টা করছি আপনাদের জন্য কাঞ্চনজঙ্ঘাকে একেবারে ক্যামেরাবন্দি করার। প্রচণ্ড ঠান্ডা এখন ফেব্রুয়ারি মাস, এখানে টেম্পারেচার প্রায় এখন 2-3 ডিগ্রি যাচ্ছে। দেখুন সূর্যের আলোয় কালিম্পং শহর কত সুন্দর লাগছে। তো আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে, আমরা বেরিয়ে যাব লোকাল সাইটসিং এর জন্য। তো ভিডিওটা দেখতে থাকুন, আরও সুন্দর সুন্দর স্পট কালিম্পং এর আশেপাশের জায়গাগুলো আমরা আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসবো।
তো আমাদের এই গাড়ি এসে গেছে, আমাদের ড্রাইভার ভাই তাশি। হ্যালো ভাই। তো এই তাশি আমাদের এই গাড়ি করেই আমাদের সম্পূর্ণ কালিম্পং এর লোকাল সাইট করাবে। আর আছে দেবজ্যোতি আমাদের ফটোগ্রাফার, আর এই তাপসদা। হ্যালো। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই গাড়ি করেই লোকাল সাইটসিং এর জন্য বেরিয়ে যাব। আর আমাদের এই হোটেল, এই হোটেল থেকে আজ সকালবেলায় আপনাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ আর কালিম্পং এর সকালের ভিউটা আপনাদের দেখিয়েছি। আর আমি অর্ণব, আমাদের এই টিম তৈরি, এবার আমরা গাড়ি করে লোকাল সাইটসিংয়ে বেরিয়ে যাব। থাকুন আমাদের সঙ্গে, খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, সঙ্গে থাকুন। আমরা এখন চলে এসেছি ডেলো পার্কে। কালিম্পং এর অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এই ডেলো পার্ক। কালিম্পং এর সর্বোচ্চ উচ্চতায় এই ডেলো পার্কটি অবস্থিত। এটার উচ্চতা প্রায় 1754 মিটারের মতন। ফেব্রুয়ারি মাস, এখানে প্রায় অফ সিজন, তাই খুব একটা লোক দেখতে পাওয়া যাচ্ছে না। তাই এপ্রিল, মার্চ এপ্রিলের দিকে এখানে ভিড় খুব বেড়ে যায়। ডেলো পার্কে আরেকটা খুব আকর্ষণীয় হচ্ছে এই প্যারাগ্লাইডিং। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে প্যারাগ্লাইডিং চলছে। তো চলুন ভিতর দিকে ডেলো পার্কটা এবার ভালো করে একটু ঘুরে দেখা যাক, সঙ্গে থাকুন। এই সামনে দেখতে পাওয়া যাচ্ছে ডেলো হাউস, এটাও খুব জনপ্রিয় কালিম্পংয়ে। ডেলো হাউসের উপরেই প্যারাগ্লাইডার প্যারাগ্লাইডিং করছে। আপনারা যদি চান তাহলে এখানে হর্স রাইডিংও করতে পারবেন, হর্স রাইডিংয়েরও সুবিধা রয়েছে। তো আমি যেটা বলছিলাম যে এই ডেলো পার্ক থেকে তার চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দেখার মতন। আমরা একেবারে ডেলো পার্কের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে আছি এবং সেখান দিয়ে আপনাদের এই চারিপাশের দৃশ্যটা দেখাচ্ছি। আকাশ খুব একটা ক্লিয়ার না, তাই এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউটা সম্ভব নয়। কিন্তু আপনারা যদি সকালের দিকে আসেন, এই 9:30 সেই সময় আকাশ যথেষ্ট ক্লিয়ার থাকে, আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন।
তো আমরা এখন এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হনুমান মন্দিরে, অর্থাৎ হনুমান টক। এই দূরে হনুমান মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 30 ফুট লম্বা এই হনুমান মূর্তিটি, ধাতব কাঠামো তৈরি। এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠে যেতে হবে। তো চলুন সামনে গিয়ে দেখা যাক। এই হনুমান টক থেকে তার চারিপাশের পরিবেশটা দেখুন অসাধারণ। মানে এখান থেকে যে ভিউটা, এখান থেকেও শুনেছি নাকি কোনো একদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এত কুয়াশা থাকার জন্য এখানে সেই কাঞ্চনজঙ্ঘা ভিউটা হচ্ছে না। তো আপনারা যদি কালিম্পংয়ে আসেন তাহলে অবশ্যই একবার এই হনুমান টকটি দর্শন করে যাবেন। তো হনুমান টক দেখার পর এবার আমরা এসেছি ঠিক তার পাশেই দুর্গা মন্দিরে। এই হচ্ছে দুর্গা মন্দির, চলুন ভেতরে গিয়ে দেখা যাক। কালিম্পংয়ের একটা বিশেষ সৌন্দর্য হচ্ছে যে এখানে যেখানেই যান না কেন সেখান থেকে চারিপাশের ভিউটা অসাধারণ লাগে, কি তাই না? মানে চারদিকটা এমন সুন্দর পাহাড়ের পরিবেশ, মানে চারদিকটা ঘুরে দেখলে। একটু খাড়াই রাস্তা, চলতে চলতে দম ফুরিয়ে আসে, হাঁপানি এসে যায়। এই হচ্ছে দুর্গার মূর্তি। আমরা এখন আছি কালিম্পংয়ের দুর্গা মন্দিরে। যেটা বলছিলাম, এই মন্দিরটিও পাহাড়ের পরিবেশটা দেখুন অসাধারণ। এটাই কালিম্পংয়ের সৌন্দর্য, যেখানেই যান পাহাড়ি সৌন্দর্য আপনার সবসময় আপনার সাথে থাকবে।
ওই দূরে দেখা যাচ্ছে হনুমান টক, যেখান দিয়ে আমরা এলাম দুর্গা মন্দিরে। তার পাশেই একেবারে দুর্গা মন্দিরটি, তাই হনুমান টকে আসলে অবশ্যই একবার দুর্গা মন্দির দর্শন করে যাবেন, বা দুর্গা মন্দির দর্শন করে আপনারা হনুমান টকেও যেতে পারেন। আমরা এখন এসে গেছি দূরপিন মনাস্ট্রিতে। এই দূরপিন মনাস্ট্রি হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনাস্ট্রি ইন কালিম্পং এবং খুব জনপ্রিয় মনাস্ট্রি, এটি বৌদ্ধিক মনাস্ট্রি। আপনারা যদি কালিম্পংয়ে আসেন অবশ্যই এই দূরপিন মনাস্ট্রি দর্শন করে যাবেন। এই মনাস্ট্রিটার আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এখানে দলাই লামা এসেছিলেন এই মনাস্ট্রিতে 1976 সালে। আর এই মনাস্ট্রিতে বৌদ্ধদের 108 অধ্যায়ের ম্যানুস্ক্রিপ্ট রাখা রয়েছে, যেটা শোনা যায় যে দলাই লামাই এই মনাস্ট্রিকে উপহার দিয়েছিলেন। তো চলুন মনাস্ট্রির ভেতরে ঘুরে দেখা যাক। এই মনাস্ট্রির চারিপাশের পরিবেশটাও খুব সুন্দর। দূরবীন মনাস্ট্রির একেবারে টপ ফ্লোরে উঠে এসেছি উপর থেকে চারিপাশের ভিউটা দেখার জন্য, কিন্তু এত কুয়াশা থাকায় সামনের এই পাহাড়গুলোকে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কিন্তু সকালের দিকে আসলে এখানকার ভিউটা অসাধারণ লাগবে। এটা হ্যাঁ, এটা আর্মি প্লে গ্রাউন্ড, এই আর্মির গাড়ি দাঁড়িয়ে আছে। যাই হোক, এবার আমাদের দূরবীন মনাস্ট্রি থেকে নেমে যেতে হবে। আশা করি আপনাদের এই দূরবীন মনাস্ট্রিটা ভালো লাগলো, আর আশেপাশে ভিউটাও ভালো লাগলো। তো যদি কালিম্পংয়ে আসেন তাহলে অবশ্যই এই মনাস্ট্রিটা দর্শন করে যাবেন। তো আমরা এখন এসে গেছি আমাদের কালিম্পংয়ের শেষ ডেস্টিনেশন পাইন ভিউ নার্সারি। তো আমরা এই গেট দিয়ে ভেতরে যাব। তবে এখানে বলে রাখি ঢুকতে 20 টাকা করে টিকিট লাগে, টিকিট কাটা হয়ে গেছে। তো এবার আমরা ভেতরে ঢুকছি।
ये जितना भी कैक्टस है सब इंडियन नहीं है, इंडियन नहीं है, लैटिन अमेरिका से इंपोर्ट हुआ है। लैटिन अमेरिका से इंपोर्ट, जैसे मैक्सिको, अर्जेंटीना, ब्राजील, टेक्सास, एरिजोना, वहाँ से इंपोर्ट होता है। अच्छा, और इसको गर्मी ज्यादा चाहिए और पानी कम। अच्छा, जितना पानी कम होगा उतना अच्छा है, लेकिन गर्मी जितना ज्यादा होगा उतना अच्छा है। अच्छा अच्छा, और हमारे पास है मोर देन 1500 वेराइटीज। 1500 वेराइटीज, जैसे आप देख रहे हैं ब्राजील का है, ये ब्राजील का है, ब्राजील का ये मैक्सिमम। वो व्हाइट वाला पीछे देख रहे हैं, वो भी ब्राजील का है, ये भी ब्राजील का है। इसका फ्लावरिंग राइट टाइम है मार्च अप्रैल में, मार्च अप्रैल में फ्लावरिंग होता है, अप्रैल मई में तो मैक्सिमम फ्लावर होता है। अच्छा अच्छा, टोटल में इसको बोलते हैं सिलिस्टो कैक्टस डेंटा है। हमने यहीं पे मतलब हाइब्रिड करके बनाया, हाइब्रिड करके बनाया गया। हाँ जी, हाफ ब्रीड हाफ येलो होता है। अच्छा, ये वाला मेक्सिको का, मेक्सिको। और ये जब डेजर्ट में पानी नहीं मिलता है तो इसको काट के खा लेते हैं। और डेजर्ट में अगर पानी नहीं मिलता तो इसको काट के खा लेते हैं, ये खा भी लोग खाते भी है। अच्छा अच्छा, जैसे लास्ट में ब्लू वाले देख रहे हैं आप, वो अर्जेंटीना का है। कौन सा वो ब्लू वाला? ये वाला अर्जेंटीना का है। तो ये टेक्सास से, टेक्सास, टेक्सास। इसका फ्लावर आता है, फ्लावर स्टिक आता है, बहुत बड़ा हाथी का सूर का मैपिक। ये मेक्सिको से है, मेक्सिको। ये क्या ऑर्किड है? नहीं नहीं, सकलिन एगेप बोलते हैं। अच्छा, जो अपने मेक्सिको का फेमस ड्रिंक्स टकीला, टकीला, टकीला सर, इसी का बनता है। और टकीला मेक्सिको का फेमस ड्रिंक्स टकीला यहीं से बनता है। अच्छा अच्छा, তো আপনাদের যেটা বলছিলাম যে আপনারা যদি এই অর্কিড পয়েন্ট ভিউ নার্সারিতে এসে থাকতে চান তাহলে এই হচ্ছে এই হোটেল, এখানে আপনারা চাইলে স্টে করতে পারেন। এই হোটেলে কীভাবে থাকতে হবে সব কিছু ডিটেলসই আমরা দিয়ে দেবো। এবার এই পাইন ভিউ নার্সারি থেকে আশেপাশের পাহাড়ি ভিউ সৌন্দর্যটা দেখুন, যেটা আমি আগেও বলেছিলাম যে কালিম্পংয়ের যে কোনো স্পট থেকে তার আশেপাশের ভিউটা সত্যি অসাধারণ। আকাশ পরিষ্কার থাকলে, খুব ভালো আলো থাকলে খুব সুন্দর ভিউ পাবেন এখান থেকে। তো বন্ধুরা, আমাদের কালিম্পং দেখা শেষ, এবার আমরা হোটেলে ফেরত যাব। কাল সকালবেলায় আমরা গাড়ি ধরে চলে যাবো শিলিগুড়ির দিকে। তো আশা করি আপনাদের কালিম্পং ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি কালিম্পংয়ের বিভিন্ন জায়গাগুলিকে খুব সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। যদি আপনাদের কালিম্পং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধব নিয়ে একবার অন্তত এই কালিম্পং শহর ঘুরে যান, খুব সুন্দর শহর, আমাদের খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, বিদায়, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ট্রাভেল ভিডিওতে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কালিম্পং নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমরা রিপ্লাই দেবো। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ট্রাভেল ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।